মোটামুটি সুস্থ আছেন আলম ভাই। আজকে সকালে যে ঘটনা ঘটলো এটা নিয়ে তো মূলত আজকে বসছেন, কিন্তু স্পেসিফিক্যালি আপনি কি সন্দেহ করছেন আসলে কারা আপনার উপরে কারা করছে? আমি জানি যেহেতু আমি বাসা ছিলাম না, চারটে হুন্ড আছে, তারা আট জন ছেলে যেহেতু খুঁজে না পায়। এখান থেকে আজকে যাওয়ার উদ্দেশ্য একটা মনে করেন, আপনার যাতে হামলা হয়েছে আমি আমার কতটা মনে করেন তাহলে নিশ্চয়তা নিয়ে আছে যে আমি বাসায় ভালো মতো ফিরতে পারবো কিনা, অফিসে আমাকে সারা ভালো মতো বেঁচে রাখবে কিনা, এই জন্য আপনাকে উদ্দেশ্যে জানাচ্ছে যে আমার উপরে তারা হামলা করেছে এবং আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজতেছে, এটা আপনাকে জানালাম, এই জন্য আপনাকে আজকে এখানে যোগাযোগ শুরু করে। আমি কোনো রাজনীতি দলে যোগ দেবো না, আমি তো পারি কোনোদিন নিজেই দল করবো। আমি বিএনপি আমাকে রাজনীতি করে তার নিজের কথা বলতে পারবে, কিন্তু আমি বিএনপি কোনো মিটিং ছেড়েছিলাম নাকি? বিএনপি সহযোগিতা করলো প্রথম তখন আমাকে মাঠে ধাক্কা দেয়, আইন শৃঙ্খলা বাহিনীতে সেই জন্য ধাক্কা দেয়, তাকে ইচ্ছে করলে তাকে তোমার গাড়ির পথে তুলে দেওয়া উচিত ছিল। যখন আমাকে মারধর করছিল আপনি গণমাধ্যম তখন বললে হিরোকে মারধর করছে, আপনি তাকে বাঁচান, পুলিশ কিন্তু না বাসায় করে করছে কি তার ভিতর দুই গেছে এবং তাকে বিজেপির গাড়ি ছিল ওখানে, আমি দৌড়ে যাই বিজেপির গাড়ি থেকে, আমি নিজে যাই বলছি ভাই আপনারা বাঁচান বিজেপির গাড়ি কিন্তু লাইনে আইন, তাহলে আমাদের সহযোগিতা কোন জাজ করছে? আমি সাদা গেঞ্জি পরা, আমার লোকগুলো সাদা গেঞ্জি পরা ছিল এবং পুলিশের প্রশান্ত বলে যে কোনো ইউটিউবার ভিতর ধরতে সাংবাদিক ধরে, এই ব্যস্ততা হলো পুলিশের, পুলিশ করে তাদেরকে ঢুকতে দেওয়া হলো। আমি তো তাদেরকে রাজধানীতে এত হাসপাতাল থাকতে আপনি দর্শক সরাসরি যুক্ত আছি থেকে এখানে সংবাদ সম্মেলন করলো, জানেন যে কেন করলো দর্শক তোমার মার সন্তানের মতো তোমার আমার বুকে আমি তোমার আমি পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে দেখতে আসছেন আলমকে, শুধুমাত্র আলমকে দেখার জন্য আমার ছেলেরও ডাকা থাকে, আমি আপনি কি আপনার বাসায় নিয়ে যাবেন এখন তাকে নাকি এত দূরে যদি ফোনটা নিয়ে যাবেন? আমার শুধু একটা কথা, একটু সরান না আলম, কোনো চোর না, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কারো পকেট মারে নাই, কোনো করে নাই, ধর্ষণ করে নাই, কেন ওই ছেলেটার গায়ে এইভাবে হাত তুললো? ও বাঁচানোর বাঁচার জন্য কত আকুতি মিনতি করছে, একটু আমাকে আপনারা বাঁচান বাঁচান বাঁচান, রিক্সায় উঠছে সেখান থেকে পর্যন্ত টেনে নামায় হাসতে মারছে, কেবা কারা মারছে এটা আপনাদের কাছে স্পষ্ট? দর্শক দেখতে পেলেন যে একজন পঞ্চগড় থেকে ছুটে এসেছে ভাই, সবাই ছাড়েন আলম ভাই, যখন আলম ভাই যখন বাইরে
দাঁড়ায় বলেন।